আসসালামু আলাইকুম। থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজকে আমি কী বিষয় নিয়ে আলাপ করব। হ্যাঁ গাইস, আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলাপ করব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা টানাটানি করে দেখবেন না, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রবাসীদের খবরাখবর পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন। বাংলাদেশের অনেক ভাই বন্ধুরা অপেক্ষা করে আছেন মালয়েশিয়ার পাম অয়েল বাগানে আসতে এবং মালয়েশিয়ার কৃষিক্ষেত্রে আসতে। অলরেডি আপনারা জেনে গেছেন মালয়েশিয়ার কয়লিং গেছেকাল 28 জানুয়ারি মালয়েশিয়ার কয়লিং কর্মী নিবন্ধন, মালয়েশিয়ার নিয়োগকর্তারা কর্মী নিবন্ধন প্লান্টেশন ক্ষেত পাম অয়েল বাগান কোম্পানিগুলো অনলাইনের মাধ্যমে প্রসেসিং করা শুরু করেছে, কর্মী নিবন্ধন করেছে। আপনারা অনেক ভাইয়ের মনে ধারণা, ভাই মালয়েশিয়ার প্লান্টেশন খেতে আসলে কত বছর বয়স প্রয়োজন? আপনারা জেনেছেন 2021 সাল 19 ডিসেম্বর মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বাক্ষর দিয়েছেন 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আসতে পারবে মালয়েশিয়াতে। এখন এখানে দু ভাগে ভাগ করা হয়েছে, 18 এবং 40, আবার এখানে 20। এখন 18 বয়সে আসলেই তো মালয়েশিয়ার প্লান্টেশন খেতে কাজ করা যাবে না, কেন মালয়েশিয়ার প্লান্টেশন খেত কাজ মানে কৃষিকাজ, এটা সেম কৃষিকাজের মতো, কৃষিকাজ যেমন কষ্ট মালয়েশিয়ার প্লান্টেশন খেত শ্রেম এমনই কষ্ট। আমি মালয়েশিয়ার প্লান্টেশন খেতে বর্তমান রানিংয়ে কাজ করি, আমি জানি মালয়েশিয়ার প্লান্টেশন খেত আমল বাগান কাজ করলে কেমন কষ্ট, অনেক কষ্ট। এখানে 18 বয়সে আসলে কাজ অনেক টাফ ব্যাপার হয়ে যাবে। আসতে পারবেন মালয়েশিয়ার, আপনি 18 বছরেও আসতে পারবেন। কোন কাজে আসতে পারবেন? যেটি বালু কাজ, একটা ফ্যাক্টরিতে মানে ঘরের ভিতরে কাজ করলেন, ভালো ভালো কোম্পানিতে কাজ করলেন, সেটাতে আপনি কাজ করতে পারবেন 18 বয়সে। কিন্তু এখন তো সবার আগে মালয়েশিয়াতে কর্মী আনবে, মালয়েশিয়ার প্লান্টেশন খেত এবং কৃষি ক্ষেত্রে কর্মী আনবে, এই জন্য এই কথাটা 20 থেকে 40, এবার উপরে হতে পারে, ঠিক আছে, কোনো বেশি একটা সমস্যা নেই। আর অনেক ভাইয়ের মনে এটাও ধারণা, ভাই পাসপোর্টে কত বছর মেয়াদ প্রয়োজন? আসলেও কি ভাই জানেরা, একটা পাসপোর্টে 3 বছর মেয়াদ থাকতে হবে। 3 বছর মেয়াদ থাকলে কোনো অসুবিধা হবে না, আর 2 বছর হইলেও কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদেরকে কোম্পানি নিতে চাইবে না, ঠিক আছে, কেন মালয়েশিয়ার এতে রেনু করতে হয় প্রতি বছরে বছরে, মানে পাসপোর্ট রেনু, এই জন্য আপনার 3 বছর উপরে থাকতে হবে মালয়েশিয়াতে আসলে। আরও অনেক ভাইয়ের প্রশ্ন আছে করোনার টিকা, এটাও একটা প্রশ্ন। করোনার টিকা আপনার যদি মালয়েশিয়াতে আসতে চান, করোনার টিকা লইতে হবে 2টা, আপনার সেম বাংলাদেশের যে কোনো টিকা লইলে আপনি আসতে পারবেন মালয়েশিয়াতে, কোনো সমস্যা নাই, এটা কোনো সমস্যা হবে না। আপনি যে কোনো টিকা বাংলাদেশের যেটা বিশ্ব স্বাস্থ্য দপ্তরে যেটা বলা হয় যেই টিকাটাই আছে বাংলাদেশে, সেই টিকাটা লইলে কোনো সমস্যা নাই, আসতে পারবেন, এখানে কোনো ঝামেলা হবে না। এখন পর্যন্ত এই পাসপোর্ট এবং পাসপোর্ট জমা কোন এজেন্সি কোন অফিস ধরে আসা, এটা এখন পর্যন্ত জানা হয় নাই, এটা আপডেট হবে কিছুদিনের মধ্যেই। আর আনুমানিক একটা কথা কি, সামনে 15 ফেব্রুয়ারি থেকে এটা শুরু হবে, পাসপোর্ট জমা কোন অফিসে কত টাকা এটা এখনো পর্যন্ত হয় নাই, এটা হবে 15 ফেব্রুয়ারি থেকে মাঝ বরাবর এটা শুরু হবে এই কাজগুলো। মালয়েশিয়ার প্লান্টেশন খেতে অনেক কষ্টের কাজ, আর এই কষ্টের কাজ করলে অনেক বয়সের প্রয়োজন হয়। আরেকটা কথা বলে রাখি গাইস, মালয়েশিয়াতে আসলে মালয়েশিয়ার মেডিকেলটা অনেক করা মালয়েশিয়ার প্লান্টেশন খেতে। মালয়েশিয়াতে বাংলাদেশে আপনি মেডিকেল করলেন, আপনি মেডিকেলে আনফিট, মানে মেডিকেলে ফিট না, তবু আপনি বাংলাদেশে মানে 1000 টাকা দিয়ে আপনি মেডিকেলে ফিট হইলেন, কিন্তু পরবর্তী সময় আপনি যদি মালয়েশিয়াতে আসেন, তাহলে মালয়েশিয়াতে আপনার ফার্ম অয়েল বাগানের একটা সিস্টেম, মালয়েশিয়াতে
আমাদের বাগানে যে কোনো কোম্পানিতে আসবেন, আবার আসা মাত্রই এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের ভিতরে মেডিকেল করাই। এখানে যদি আপনি মেডিকেল হয়ে আনফিট হন, তাহলে তো আপনার অতটা টাকাই গেল জলে। মানে মেডিকেল আনফিট হলে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, এটার সিস্টেম এখানে। এখানে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, যারা মালয়েশিয়াতে আসবেন শারীরিক শরীর সুস্থ থাকে এবং মেডিকেলে ফিট হয়ে এরপরে আসবেন। মেডিকেলে আনফিট থাকলে টাকার বিনিময়ে ফিট হয়ে আসতে চেষ্টা করবেন না, কেন মালয়েশিয়াতে অনেক করা একটা আইন। আপনি বাংলাদেশে মেডিকেলে ফিট হইলেন, এখানে আনফিট, তাহলে আপনার সব লস, টাকা পয়সা সব জলে গেল। এ কারণে আপনাকে পাঠিয়ে দেবো আবার বাংলাদেশ, কাম ব্যাক করে দেব, এটা করবেন না। আর মালয়েশিয়াতে যারা আসবেন ভেবে চিন্তে আসবেন, কেন মালয়েশিয়ার প্লান্টেশন ক্ষেতের কাজ অনেক কষ্টের। সবার আগে মালয়েশিয়ার প্লান্টেশন ক্ষেতে এবং কৃষিক্ষেত বিষয়ে কর্মী আনবে, ফার্ম অয়েল বাগানে আর কৃষিক্ষেত, এই দুইটা যদি কর্মী আনবে যারা আসতে চান প্রথমে, তারা হোক এই মালয়েশিয়ার প্লান্টেশন, ফার্ম অয়েল বাগান এবং কৃষি কৃষিক্ষেত্রে আসতে পারবে। এর পরবর্তী হলো কনেকস্টেশন, ফ্যাক্টরি, এটা হলো পরবর্তীতে। কিন্তু সবার আগে মালয়েশিয়ার প্লান্টেশন ক্ষেত এবং ফার্ম অয়েল বাগানেই মানুষ আনবে। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন এরকম প্রবাসীদের খবরাখবর পেতে। ওকে, ধন্যবাদ।